এর সময় এসেছে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমাদের মাঝে মাঝে এইরকম হয় না যে আমরা একসাথে অনেকগুলো বাংলাদেশি নায়িকাকে পছন্দ করি? কিন্তু আমাদের বাংলাদেশে এমন দুজন নায়িকা আছে যার ভক্তরা কিনা একজনকে যদি পছন্দ করে থাকে তাহলে ডেফিনেটলি অপরজনকে অপছন্দ করে। অর্থাৎ আপনি কখনোই দেখবেন না যে বুবলির ফ্যানরা অপু বিশ্বাসকে পছন্দ করে, কিংবা অপু বিশ্বাসের ফ্যানরা আবার বুবলিকে পছন্দ করে। তাদের দুজনের ফ্যান বেজ নিয়ে ভিডিওর শেষে কথা বলবো, কিন্তু দুজনেরই তাদের প্রথম ছবিতে কে কতখানি ভালো অভিনয় করতে পেরেছিল, কিংবা প্রথম ছবি হিসেবে তাদের পারফরমেন্স কেমন ছিল, সবগুলো গানই দেখবো আজকের এই ভিডিওতে। যেহেতু অভিনয়ে অপু বিশ্বাস আগে এসেছে, তো আগে অপু বিশ্বাসকে দিয়ে শুরু করা যাক। অপু বিশ্বাসের প্রথম মুভির প্রথম গানটি ছিল দুনিয়াটা রেলগাড়ি গানটি। দুনিয়াটা রেলগাড়ি, তুমি আমি সওয়ারি, জীবনটা দুই দিনের সফর। শাকিব খানের বিপরীতে অপু বিশ্বাসকে এই জায়গাটায় দেখা যায় একটি কলেজ ছাত্রীর ভূমিকায়। সময়টা বড় কম, ফুরাবে প্রাণের দম, আসবে রে বিদায়ের খবর। শাকিব এবং অপু বিশ্বাসের প্রথম চলচ্চিত্র কোটি টাকার কাবিনের মধ্যে তাদের একটা রোমান্টিক গানও ছিল, সেটা হচ্ছে ভালোবাসা অন্তবিহীন শিরোনামের একটি গান। ভালোবাসা অন্তবিহীন একটি আকাশ, আহারঙ্গিন আকাশ। চমৎকার একটি গান এটি, যেহেতু পুরো মুভিটাই প্রচুর দর্শক জনপ্রিয়তা পেয়েছিল, সেই সাথে গানটিও পেয়েছিল। এক জনমে সবটুকু তার হয় কি প্রকাশ, সেটা অসীম আকাশ। কোটি টাকার কাবিন এই মুভিটার মধ্যে অপু বিশ্বাসের একটা সিঙ্গেল গান ছিল, আর সেই গানটা হচ্ছে পৃথিবী তুমি থমকে দাঁড়াও গানটি। পৃথিবী তুমি থমকে দাঁড়াও, ঘড়ির কাঁটা যাও থেমে যাও। কনক চাপা এবং মনির খানের কণ্ঠে গাওয়া এই গানটি দারুণ কনক চাপা এবং মনির খানের কণ্ঠে গাওয়া এই গানটিও দারুণ ছিল। সুখের সময় এসেছে, নেক্সটেই থাকছেন সবনম ইয়াসমিন বুবলি, যার অভিষেক ঘটেছিল বসগিরি চলচ্চিত্রের মাধ্যমে, যে ছবিতে তার নামের ওপর ভিত্তি করেই ছিল একটি টাইটেল সং। ইউটিউবের যুগে এসে এসআই টুটুলের কণ্ঠে গাওয়া এই গানটিও বেশ পছন্দ করেছিল দর্শক। শাকিব এবং অপু বিশ্বাসের ভালোবাসা অন্তবিহীন এই গানটার মতোই বসগিরি ছবিতে শাকিব এবং বুবলির একটা রোমান্টিক গানও ছিল। ইমরান ন্যান্সির কণ্ঠে গাওয়া যে গানটাও ছিল বেশ চমৎকার। হ্যাঁ, যে গানটা শোনারই অপেক্ষা করছিলেন, অর্থাৎ বসগিরি মুভির গান দিচ্ছি তো এই গানটা দিচ্ছি না কেন, এবার থাকছে সেই দিল 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 গানটি। আমি তো হয়েছি সারা, এই মুভির এই গানটাই সবচেয়ে বেশি জনপ্রিয় হয় এবং বুবলি নিজেও আলোচনায় এসেছিলেন এই গানটির মাধ্যমে। তো বন্ধুরা, আপনারা অপুর ফ্যান হন কিংবা বুবলির ফ্যান হন, নিজেদের মধ্যে আর ঝগড়াঝাটির দরকার নাই, কারণ এইবার তো আপনাদের নতুন ভাবি আসতেছে, সো তাকে অ্যাকসেপ্ট করার জন্যই তৈরি হয়ে যান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং গসিপ বাংলার সাথেই থাকবেন। ধন্যবাদ।